নিয়ে নিয়েছি আমি মাছের ফিলে আর লেবুর রসে আমি এটাকে ডিপ করে রেখেছি মোটামুটি 15 মিনিট এখানে আমি গরম জলে সরষে পোস্ত ভিজিয়ে রেখেছি সরষেটা একটু বেশি নিয়েছি একটা মিক্সিং জারে আমি সরষেটাকে নিয়ে নিয়েছি সরষে পোস্ত যেটা ভেজানো ছিল সাথে আমি অ্যাড করছি কোকোনাট গ্রেটেড কোকোনাট এখানে আমাদের এখানে পাওয়া যায় এরকম গ্রেটেড কোকোনাট যেটা সুমেরুর তোমাদের আমি ফটোটা শেয়ার করছি ভীষণ ভালো এন্ড ফ্রেশ এর মধ্যে আমি অ্যাড করছি লঙ্কা দুটো লঙ্কা একটু নুন আর মিষ্টি এগুলো সবই মানে স্বাদ মতন দিয়ে সামান্য অল্প একটু জল দিয়ে আমি মিক্সিতে মিক্স করে নিলাম অ্যাড করছি আমি সরষের তেল দ্যাট ইজ মাস্টার্ড অয়েল ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ফার্স্টে মিক্সচারটা রেডি করে নিলাম আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এই কেটে রাখা কলা পাতাগুলো প্রথমে আমি 5 মিনিট মতন মাইক্রোওয়েভ করে নেব এবার আমি এক একটা করে কলা পাতার পিস নিচ্ছি এবং প্রথমে একটু করে মিক্সচার নেব 1 স্পুন বা 2 স্পুন মতন তার উপরে আমি মাছের ফিলেটা রাখছি তার উপরে আমি আবার একটু মিক্সচার দিচ্ছি ভালো করে যেন কভার হয় মাছটা এবং এর উপরে আমি কাঁচা সরষের তেল আর চেরা লঙ্কা দিয়ে ভালো করে পাতাটাকে সুতো দিয়ে বেঁধে রেডি করব এরকম ভাবে আমি যতগুলো পাতুরি করতে চাই ততগুলো রেডি করে নেব তো দেখো আমি পাতুরিগুলো রেডি করে নিয়েছি এবার আমি মাইক্রোওভেনের ভেতরে ঢোকাচ্ছি ঢুকিয়ে মাইক্রোওভেন বন্ধ করে মাইক্রোওয়েভ ক্লিক করে 600 ডিগ্রিতে প্রথমে 6 মিনিট আমি দেব তারপরে বের করে আমি পাতুরিগুলোকে উল্টে 900 ডিগ্রিতে আবার 6 মিনিট করব তাহলেই আমার পাতুরি রেডি আমার গরম গরম পাতুরি রেডি